সাকিব খান হচ্ছে না একটা মানে অনেক বড় একটা সুমন্ত্রী, তার বুদ্ধি চলে গেছে। দরদ সিনেমার গল্পটা বিশাল একটা পেঁয়াজ গোছ হতে চলেছে, যা সহজে মানুষ বুঝতে পারবে না। দরদের গল্প এখনো কেউ জানে না, একদম রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো। দরদ বোঝার জন্য মানুষ বারবার সিনেমাটা দেখবে। রিটার্নিং ভিউয়ার্স বাড়বে, যতই দেখবে ততই বুঝবে। একটা প্রবাদ আছে না, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়িবে ততই শিখবে। ঠিক তেমনি দরদ সিনেমাটা মানুষ যতই দেখবে ততই বুঝবে। দরদ সিনেমাটা এতই প্যাঁচগোছ যা দর্শকদের মাথার উপর দিয়ে যাবে। আন্তর্জাতিক মানের সিনেমা তো এমনই হয়। যারা প্যাঁচগোছ বোঝেন না তাদের কাছে বোরিং মনে হতে পারে, তবে সাকিবেন আর এখন স্মার্ট, আগের মতো সহজ কিস্সাপালা থেকে তারা বেরিয়ে এসেছেন। এই সিনেমাটা এতটাই টার্ন অ্যান্ড টুইস্টে ভরপুর হতে যাচ্ছে, দর্দ এমন একটা সিনেমা হতে যাচ্ছে যা বাংলাদেশে এমন সিনেমা হয় না। ওই যে হয় না এমনটা, একটা সিনেমা 6-7 বার দেখলাম তারপরও বুঝলাম না, আগ্রহ থেকেই যায় বারবার আমরা দেখি। আমার কথাটা উড়িয়ে দেবেন না, যখন দর্দ সিনেমাটা দেখবেন তখন আমার কথা মনে পড়বে। তানভীর তারেকের শোতে অনন্য মামুন বলেছিলেন না, দর্দের গল্পটা মানুষের মাথার উপর দিয়ে যাবে। এবং আর্টিস্টরাও যারা শ্যুট করছে সবার মাথার উপর দিয়ে চলে গেছে যে কী করলো। তাছাড়া সাকিব খানও বলেছিলেন, দরদ সিনেমা দেখে মানুষ দেখার আগ্রহ বাড়বে। আমি যতটা ঘেটে করে দেখেছি দরদ সিনেমার গল্পটা, আপনি দেখে ভাববেন এরপর এটা হবে, কিন্তু না, হবে তার উল্টোটা। সিনেমার শেষ পর্যন্ত একটা রহস্যই থেকে যাবে। অনেকেই মনে করতে পারেন আমার কথাগুলো চাপাবাজি, আমি চাপাবাজি করছি। ভাই, আমি সাকিব বসকে নিয়ে চাপাবাজি করার কোনো ক্ষমতাই রাখি না। আমাদের বস আর আগের সাকিব খান নেই, তিনি এখন সমগ্র পৃথিবীর। সাকিব খান হচ্ছে না একটা মানে অনেক বড় একটা সমুদ্রী, তো সমুদ্রের মধ্যে থেকে যে ডিরেক্টর তাকে উঠায় নিয়ে আসতে পারবে, আমি মনে করি প্রত্যেকটা ছবিতেই একজন ডিরেক্টর নতুন করে সাকিব খানকে আবিষ্কার করা পসিবল। যারা ভীষণ ভীষণ অ্যাকশন পছন্দ করেন তাদেরকে সতর্ক করে বলবো, ভাই আপনি গল্প বোঝেন তারপর সিনেমা দেখেন। সব গল্পে ঢিসুম ঢিসুম থাকে না, গল্পের মাধ্যমে ঢিসুম ঢিসুমটা বুঝে নিতে হয়। সো সব মিলিয়ে দরদ সিনেমাটা বুঝতে হলে মাথায় মাল থাকতে হবে, মল নয় বন্ধুরা, মল নয়। আপনারা যারা সাকিব বসকে ভালোবাসেন তারা সতর্ক হয়ে যান, এই সিনেমাটা একটা গল্পের সিনেমা যা সাকিবেনারা দেখার পরে সারা জীবন মনে রাখবে। শেষ কথা একটাই বলি, দরদ সিনেমা থেকে যদি আপনি ডানে বামে ঘোরেন, ভাবছেন প্রসাব করে এসে দেখব, তবে আপনি দরদ সিনেমার কিছুই বুঝতে পারবেন না। ওই যে রবীন্দ্রনাথের শেষের কবিতার মতোই হবে, বারবার পড়ি কিন্তু বুঝি না। সো বি কেয়ারফুল ফর দরদ। যে সাকিব খানে একটাই হয়, যুগে যুগে একটাই আসে।